আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সুন্দর এই বিকেলটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি একটু হাঁটেছি আর একটু শপিং করব, সেজন্য ভাবলাম যে আপনাদেরকেও নিয়ে এই শপিংটা করি। আসলে শপিং বলতে একটু হাঁটাহাঁটি করছি আর দেখবো আসলে কি নিতে পারি, কি পাওয়া যায় সেগুলোই। তো এখানে হোম গুডস আছে, মার্শাল আছে, অবশ্য হোম গুডস এবং মার্শালের যে ভিডিওগুলো সেগুলো আমার চ্যানেলে আছে, সেজন্য আর এগুলো পুরোটা কি আপনাদেরকে দেখাবো না। তো এইভাবে তো হাট আছে। তো এখানে আরেকটা স্টোর আছে, এটা হচ্ছে ফাইভ বিনো। তো আমি আসলে এখানে যাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে যেহেতু এদিকে এসেছি এবং বিকেলবেলা হেঁটে বেড়াচ্ছি, দেখেন কি সুন্দর একটা প্লেন কিন্তু উড়ে যাচ্ছে। প্লেনটাকে কিছুটা ক্যাচ করে করলাম, এটা কিন্তু অনেক, দেখেন কুপুর নিচে দিয়ে প্লেনটা চলে যাচ্ছে। এই ভিউগুলো দেখতে খুব ভালো লাগছে, তাই না? খুব সুন্দর, একদম সবুজে সবুজে ঘেরা। তো এই তো আমি এখন এখানে যে ফাইভ বিলোতে এসেছি, তো দেখি আসলে এখানে কি পাওয়া যায়। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে 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 এটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো ওরা বললো যে ওরা আসলে ক্লোজ করে দিবে। আমি দেখেন সব হলেন এখানে যে নভেম্বর ডিসেম্বর থেকে যে হলেন আসবে, নভেম্বরে না আই থিঙ্ক অক্টোবরে হলেন, সেই সব কাস্টমগুলো এখানে তো কিন্তু এখানে অনেক চকলেট আছে, চকলেট থেকে চকলেট খেতে ইচ্ছে করছে। আমার বুবলিতে অনেক কিটক্যাট পছন্দ করে, জন্য আসলে অনেক কিটক্যাট কিনে আমাকে পাঠাতে হবে। তো অনেক চকলেট আছে, এখানে হচ্ছে মোবাইলের অনেক কেস দেখতে পাচ্ছি, খুবই তো ভালো, অনেক অল্প দামে কেস মোবাইল কেসগুলো আছে। এটা অনেক সুন্দর না দেখলাম, এই না তো স্কিন প্রোটেক্টর দেখতেই পাচ্ছি না। এটা তো ভালোই, গাড়িতে মোবাইল রেখে তারপর হচ্ছে কথা বলা যাবে, সেটা জানো। এখানে স্কিন প্রোটেক্টর গুলো আছে, কিন্তু আমার তো আইফোন গুলো লাগবে, কিন্তু দেখতেই তো পাচ্ছি না। অনেক রকমের চকলেট, চকলেটের কোনো অভাব নেই।
মুখ নাই তো ফেসও দেখতে পাচ্ছি ওয়াও কুল আছে তো ওরা বন্ধ করে দিচ্ছে তো চলে যাচ্ছি ওকে এইটা এখন আমি এখানে মাইকেলসে এসেছি তো মাইকেলসে কিছু দেখব কেনাকাটা করব এই যে দেখেন এখানে তো হলিন চলে এসেছে এখানে সেজন্য কিন্তু অনেকটা ডেকোরেশনের যে ডিজাইনগুলো সেগুলো দেখতে পাচ্ছে এটা তো খুব সুন্দর না তো অনেক কিছু দেখছি আসছে কারণ যেহেতু হলিন চলে এসেছে হলিনে ডেকোরেশন এসব কিছু আসলে বের হয়ে গেছে ওরা অনেক কিছু উঠিয়েছে দেখছি বেশি তো একদম কারণ এখানে হচ্ছে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে তারা তো এই যে হলিনের এগুলো ওরা পালন করে কারণ ওরা বিশ্বাস করে যে হলিনের দিন যারা মারা গিয়েছে তারা যেমন ভূত হয়ে তারা আবার ওদের কাছে ফিরে আসে তো ওরা বাইরে খুব সুন্দর এভাবে করে ডেকোরেশন করে আসলে সাজায় পুরো মাসটা এভাবে করে রাখে বাড়ির সামনে খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখে তো ইনশাল্লাহ এবার আমি আপনাদেরকে দেখাবো যে আসলে হলিনের সময় সব বাসার সামনে কীভাবে ডেকোরেশন ওরা করে ভূতের ইটি দিয়ে একদম এভাবে দেখেন সব কিছু এভাবে কিন্তু ওরা সব কিছু একদম হলি এনে সেই ভূতগুলা আসলে যেসব কালচারে যেসব নিয়ম আছে ঠিক সেভাবে ওরা হলি এনে আমরা যেরকম ঈদ রোজা সব কিছু পালন করি তো সেভাবে আসলে ওরাও এগুলো পালন করে তো এখানে কিন্তু অনেক ফ্লাওয়ার দেখতে পাচ্ছি ঘর সাজানোর জন্য খুবই সুন্দর ভালোই তো লাগছে আমার অবশ্য কিছু ফ্লাওয়ার দরকার তো দেখি যেগুলো সুন্দর সুন্দর আছে অবশ্যই নিব আমার কাছে গোলাপ এত ভালো লাগে যে কি বলবো যেটা মানে রোজ আমার কাছে একদম ন্যাচারাল যেটা ফ্রেশ সেটা অনেক ভালো লাগে এগুলো তো সব আর্টিফিশিয়াল খুবই সুন্দর লাগছে তো এখানে ঘর সাজানোর জন্য আসলে সব কিছুই রয়েছে তো ঘর সাজানোরও ইনশাল্লাহ অনেক কিছু সামনে আসবে অনেক ভালো ভালো ভিডিও আসবে এবং আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও তৈরি করবো আসলে কীভাবে খুব সুন্দর করে আসলে ঘর সাজানো যায় সেগুলো আমারও কিছু ঘর সাজানোর জিনিস লাগবে তো সেজন্যই আসলে দেখছি এগুলোও ভালো লাগে না মানি প্ল্যান্টগুলো খুবই সুন্দর দেয়ালে রাখার জন্য কিন্তু এগুলো মূলত ওয়ান পিস করেই ওরা বিক্রি করে তো এই জিনিসটাও খুব সুন্দর দেয়ালে সাজানোর জন্য কিন্তু একেবারে যদি অনেকগুলো একসাথে হতো তাহলে আমি নিতাম কিন্তু মনে হচ্ছে যে একটা করে ও এগুলো হ্যাঁ একটা করে ওরা সেল করে একদম এক এসে যেমন অনেকগুলো গাছ এটা আবার অনেকগুলো গাছ মেবি একসাথে এগুলো হচ্ছে পালং যেটা এগুলো কিন্তু খুব ভালো লাগে এগুলো কিন্তু ক্যান্ডেল লাইটে যেমন সুইমিং পুলের পাশে বা বাইরে একটু গার্ডেনের সামনে ডেকোরেশন করে রাখলে খুব ভালো সুন্দর জানি না ক্যান্ডেলগুলো হয়তো স্যাপারেটের মতো খুব ভালো লাগে না আমাদের দেশে যেরকম হারিকেনের মতো
এগুলো সাজালে খুব ভালো লাগে। তো এখানে অনেক স্টোরেজ বক্সও দেখতে পাচ্ছি স্টোরেজ করার জন্য। আমার কিছু অবশ্য স্টোরেজের বক্সও লাগবে। দেখেন সব জায়গায় হলিউডের সাজ, এগুলো সব হ্যাপি হলিউড। তো আসলে ওদের একদম নভেম্বর, দেখেন কত পামকিন, কারণ হচ্ছে নভেম্বর থেকে মূলত অক্টোবর নভেম্বর থেকে একদম ডিসেম্বর পর্যন্ত ওদের সব যেমন কালচারাল প্রোগ্রামগুলো সব থাকে, রিলিজিয়ান যে প্রোগ্রামগুলো থাকে সব কিছু আসলে অক্টোবর থেকে একদম ডিসেম্বর পর্যন্ত থাকে। এটা খুবই সুন্দর। তো প্রাইস তো অনেক, প্রাইসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে 29, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। খুব সুন্দর না? আমি কিছু চাই, ও মাই গড, এগুলো তো পুরোই অনেক সুন্দর। এখানে আমি এসেছিলাম, এখানে ছোট ছোট ফলের কিছু আছে, প্রাইস আমি দেখতেছি না, 999। এখানে যেটা আছে সেটা হচ্ছে 999 করে আসলে প্রাইস গুলো। এগুলো তো সমুদ্রের ওদিকে যে আমরা দেখি গাছ থেকে পড়ে সেগুলো আছে। এই তো দেখেন হলিউডে পুরো হলিউডে যত সাজ আছে সবই আছে এখানে। লাভ ইউ মোর, অনেক কিছু লোকে মানে হোম ডেকোরেশনে যা যা আছে সব কিছু আসলে এখানে অনেক সুন্দরভাবে আছে। এগুলো খুব সুন্দর রাখার জন্য আমার একটা চাই, বাট অনেক লাইক প্রাইসগুলো তো দেখতে পাচ্ছি না। কুশন কভার সাজানো, এটা খুব সুন্দর পাখির বাসার মতো। এটা হচ্ছে $24 স্টোরেজ বক্স। আমার অবশ্য আমার ক্লোজেটগুলো স্টোরেজ করতে হবে, আমার অনেক স্টোরেজ বক্স দরকার, কিন্তু এগুলো একটু অন্যরকম। তো এখানে তো ডেকোরেশনের জন্য কিছু আছে, লেসগুলো এখান থেকে সবকিছু নিয়ে কিন্তু অনেক কাজ টাজ করা যায়। এই যে দেখেন কি সুন্দর লেস, লেসগুলো অনেক সুন্দর না? বাংলাদেশের কথা মনে পড়ে যাচ্ছে, বাংলাদেশে আগে তো এরকম লেস টেস এগুলো খুঁজে বের করে করে তারপর হচ্ছে করতাম, ড্রেস বানাতাম ডিজাইন করে করে, মাকে নিয়ে অনেক ঘুরতাম কোন ড্রেসের সাথে কোন লেস লাগাবো কীভাবে ডিজাইন করবো সব কিছুই করা হতো। আসলে আমরা মামিয়া সব জায়গায় যেতাম একসাথে, মায়ের সাথেই সব জায়গায় যেতাম, মাকে নিয়ে ঘুরতাম, ড্রেস কিনতাম, সব কিছুই মাকে নিয়েই ছিল। তো এখানে আবার হচ্ছে এখানেও কিছু স্টোরেজার আছে। তো এখানে মূলত আর্টের বোর্ড টোটো, যারা আর্ট করে আর্টিস্ট তারা তাদের যে আর্টের এই বোর্ডগুলো আর কি এখানে সব কিছু কিনতে পাওয়া যায়। এখানে হচ্ছে কালারগুলো আছে, এই তো সব কিছু যে কালারগুলো দেখেন তুলি ভালোই লাগে না? কোনো ক্রিয়েটিভ কিছু করলে সেগুলো তো অনেক ভালো লাগে। তো
আমার ইচ্ছে আছে দেখে কিছু নিব। এখানে হচ্ছে ড্রয়িং এর যে পেন কা খাতাগুলো আছে প্যাটগুলো। কেউ যদি নিজের হাতে সোয়েটার কিছু বানাতে চায় সেই উল, আমার মা তো ছোট থাকতে কি বলবো এত সুন্দর সুন্দর সোয়েটার বানাই দিত, তো এগুলো দেখে মনে হচ্ছে যে আমার মা যদি পেত তাহলে অনেক সুন্দর ডিজাইন। কখনো ছোট থাকতে আমরা সোয়েটার কিনে পরিনি, সব সময় আমার আম্মু বানিয়েছে। দেখেন কত রকমের উল, আমার মাকে যদি এগুলো নিয়ে দেওয়া হতো খুবই সে খুশি হয়ে যেত, এবং পুরো শীতে। আর এখন তো বুবলির জন্য যে কত কিছু বানাতো আমার মা তা তো কোনো ইয়ে নেই, যে কত কিছু সুন্দর করে করে ওকে সব কিছু বানিয়ে দিল। এটা দেখেন কি সুন্দর ওদের সিস্টেমগুলো, তাই না, যে একদম লাইক হেয়ারটা তৈরি করার জন্য সব কিছু এখানে আছে। তারপরে যে উলের কাঁটাগুলোও আছে, অনেক সুন্দর সুন্দর কাঁটা। আমি একটা নিব, দেখি ট্রাই করবো। তো আমি আম্মুর কাছে অবশ্য শিখেছি অনেক কিছু পারি, কিন্তু ওই যে আমার তো সময় হয় না, সময়ের অভাবে আসলে করা হয় না। তো ইনশাল্লাহ এখান থেকে উল নিয়ে তারপর ট্রাই করব। তো এখানে কিন্তু অনেক রকমের সুতা আছে, আগে অনেক সুতার কাজ করতাম। দেখেন সুতা, তো আসলে চাইলে এখান থেকে সব কিছু নিয়ে বানানো যায়, সব কিছু কিন্তু পাওয়া যায়, তাই না, ইচ্ছা থাকলেই উপায় হয় ইচ্ছা করে করে। ওয়াও এখানে তো কি সুন্দর, আমি তো জানতামই না কি সুন্দর। কিন্তু এই যে ব্যাগগুলো, এগুলো কিন্তু কিনে নিয়ে অনায়াসে কিন্তু এগুলোর উপরে কাজ করা যায়। তো ইনশাল্লাহ এরকম কিছু তৈরি করব, আইডিয়া করছি, এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকেও দেখাবো কীভাবে ইজিলি আসলে এগুলো তৈরি করা যায়। তো এখানে অনেক সুন্দর সুন্দর ছবির ফ্রেম আছে। তো আপনাদের ভাই আমাকে যেটা বলেছিল ছবির ফ্রেমগুলো নিতে, বাট কোন সাইজ নেব সেটাই তো বুঝতে পারছি না। অনেক রকমের কিন্তু ছবির ফ্রেমগুলো আছে এখানে। এখানে কি আছে একটু দেখি, ও এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের টি শার্ট। এই টি শার্ট গুলো আসলে নিয়ে নিজেদের মতো করে কিন্তু কাজ করা যায়। হ্যাঁ এগুলো কিনে নিয়ে তারপরে নিজেদের চয়েস মতো ডিজাইন করে খুব সুন্দর করে কিন্তু আসলে সব করা যায়। দেখেন এখানে হচ্ছে ওগুলার উপরে নিজেদের নাম লেখা, ফ্যামিলির নাম লেখা টি শার্ট গুলোর উপরে কিনে নিয়ে কিন্তু আমরা এগুলো আসলে লাগিয়ে নিতে পারি, খুব সুন্দর না। ইনশাল্লাহ আপনার ভাইয়ের জন্য আর আমার জন্য একটা তৈরি করব, এবং অবশ্যই সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো মাশাআল্লাহ অনেক কিছুই আছে, যেমন গ্লু টু সব কিছু আছে ড্রয়িং করার জন্য। তো দেখে নিলাম, ইনশাল্লাহ কিনে নেব। আর এখানেও আসলে দেখেন এগুলো আমি খুঁজতেছিলাম, এগুলো দিয়ে তো অনেক ডেকোরেশন করা যায়, তারপরে হচ্ছে কোনো কিছু তৈরি করা যায়। ওই লাইটিংগুলোও আছে, যেহেতু কিসমত চলে এসেছে ওই লাইটিং তো দরকারি। হচ্ছে ক্যান্ডেল লাইট, কেন এগুলো, হ্যাঁ ব্যাটারি ক্যান্ডেল লাইট, তো কেন অর্ডার দিচ্ছে এগুলো তো এখানেই আছে। এখানে হচ্ছে বিভিন্ন রকমের ক্যান্ডেল, এগুলো হচ্ছে ব্যাটারি ক্যান্ডেল গুলো খুব সুন্দর।
আমার অবশ্য জানা আমি এসেছি, বাট যেগুলো আমার প্রয়োজন সেগুলো নিয়ে চলে গেছি। বাট এখানে যে ব্যাটারি চালিত এত সুন্দর ক্যান্ডেলগুলো আছে আমি আসলে দেখেই নেই, আমি এগুলো সব অনলাইন থেকে আসলে অর্ডার করেছি, কিন্তু এগুলো দেখে তো আমার লোভই হচ্ছে, এত সুন্দর। এখানে হচ্ছে সব, এটা তো হচ্ছে খুব সুন্দর গন্ধ বেরোয়, এগুলো সব হচ্ছে $20 করে। আমাকে তো আপনাদের ভাই বলে দিচ্ছে ছবি ফ্রেমের কথা, কিন্তু আমি তো তেমন কোনো ফ্রেম ওরকম দেখতেছিও না, নর্মালের ভেতরে ফ্রেমগুলো। আসলে আপনাদের ভাইকে নিয়ে কিনতে হবে, কারণ যে কোন সাইজের আমাকে বলেছে কোন সাইজটা নিয়ে বসে বুঝতে পারতেছি না। তো দেখি সামনে যে ও যাক, একটা জিনিস তো পেয়ে গেছি, আমি একটা জিনিস কিনেছি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় এটা এটাতে হবে, বাট আই থিঙ্ক সো না, এটা একটু বড় লাগতেছে আমার কাছে, তো আমার হবে ছোট লাগবে। তো এই জিনিসটা আসলে আমার দরকার ছিল, থ্যাংকস, আমি ভাবতেছিলাম এখান থেকে কিনবো, কিন্তু এটা আমার লাগবে, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে এটা আসলে কেন নিলাম। তো ভালোই, একটা জিনিস তো পেয়ে গেছি। এখানে কিন্তু অনেক রকমের ছবি ফ্রেম আছে, কিন্তু আপনাদের ভাই বলছিল একটা ছবি বড় করবে, কিন্তু আসলে কোনটা নিব সেটা তো বুঝতে পারতেছি না। যাই হোক, ওকে নিয়ে আমার কিনতে হবে, কিছু করার নেই, কারণ আমি কিনলে হয়তো বলবে যে কোনটা কিনেছো, ভালো লাগছে না বা কিছু একটা। অনেক সুন্দর একটা কিউট বেবি, এগুলো তো ছবি, সবগুলোই কিন্তু ছবি ফ্রেম, তো বুঝতেছি না কোনটা নিব। তো যাই হোক, একটা তো পেলাম কেনার জন্য, এটাই অবশ্য মনে মনে খুঁজতেছিলাম, তো আমার হচ্ছে এই জিনিসটা কাজে লাগবে। তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর ছবি ফ্রেম আছে, আসলে আমার মনে হয় যে এই সাইডটা হচ্ছে পুরোটাই ছবি ফ্রেম। আমার কাছে তো এই ছবি ফ্রেমটা অনেক ভালো লেগেছে, এটা অনেক সুন্দর, তাই না? আমার বেডরুমে তো সব কিছু সিলভার করা, মানে এটা নিলেই ভালো হবে, কিন্তু জানি না ও কত বড় সাইজটা আমাকে বলে নাই, দেখি ফোন করে দেখব, যদি ও বলে যে নিয়ে নাও তাহলে নিয়ে নেব। এগুলো তো হুকগুলো ভালো লাগছে, এখানে অনেক বই আছে, আমার কাছে বই পড়তে অনেক ভালো লাগে। তো একটু ওই সাইডটা দেখি, আসলে মায়ের কাছ থেকে অনেক কিছু কেনা যায়। আমার কাছে এরকম ফ্রেমগুলো খুব ভালো লাগে, ছবি ফ্রেম, অনেকগুলো ছবি একসাথে লাগানো যায়। দেখি এগুলো একটা নিব, আমার একটা ছবি ফ্রেম ছিল সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, দেখতে হবে আমার ছবি সাইজগুলো দেখে তারপর নিয়ে আসবো। সেগুলো হচ্ছে আমার বিয়ের ছবি, বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, এই ফ্রেমগুলো অনেক সুন্দর, বাট $65
কিন্তু আমারটা ছবির সাইজ কতটুকু সেটা জানি না। এটা হচ্ছে $60। তো চলুন দেখি এই সাইডে কি আছে। এই সাইডে হচ্ছে সব পেন পেন্সিল যা আছে, বেবিদের খেলনা সবকিছুই আসছে। এদিকে কাঠগুলো মনে হয় ইঞ্চি বা না এগুলো দরকার, ও ভালো কথা মানাবে। এই তো এখানে কোনো স্টাফ দেখছি না, আমার একটা জিনিস করা দরকার ছিল যে এখানে ওইটা মেজারমেন্টের কিছু আছে কিনা। ওয়াও কি সুন্দর না সব বাচ্চাদের খেলা। আমি মনে মনে একটা জিনিস খুঁজতেছিলাম যে এর আগেরবার এসেছিলাম তো দেখেছিলাম এখানে, বাট আজকে কেন যে খুঁজে পাচ্ছি না সেটাই বুঝতেছি না। আসলে এত বড় না, খুঁজে পাওয়া যায় না। এগুলো তো সব দেখছি যে বেবিদেরই রেসিং খেলাগুলো টয়েসগুলো। ওয়াও বেলুন হলে না মনে হয় আমি বেবিদের সেকশনে চলে এসেছি। এগুলো হচ্ছে সব কালার পেন্সিল সব কিছু সব বেবিদের জন্য। ইনশাল্লাহ যখন আমার ভবিষ্যৎটা কিছু বড় হবে তখন কিন্তু আসলে আমার সব কিছু কিনতে হবে, নিয়ে যাবো এখান থেকে ওর জন্য। এখানে সব হচ্ছে সাজানোর জিনিস, এগুলোতে নিয়ে নিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। এই যে দেখেন, যারা অনেক ক্রিয়েটিভ আছে অনেক কিছু বানাতে পারে, তাদের জন্য খুব ভালো। ওয়াও এটা তো খুবই সুন্দর। এগুলো হচ্ছে প্রাইস দেখতেছি না, কি সুন্দর নাম লেখা। আমাদের তো লাগবে ডি অ্যান্ড এম, বাট প্রাইস কোথায় এসো ঠিক প্রাইজই দেখতেছি না। ওয়ান পিস বাট দেখতেছি না প্রাইস কোথায় আমার। এগুলো মেবি কেকের উপরে দেওয়ার জন্য ওয়েডিং এ। জানি না সেদিন দেখলাম, এখন তো আসলে দেখতেছি না। তো ঠিক আছে, এখন না মাইকেলস থেকে বের হয়ে যাচ্ছে, এটা এখন পে করবো, পে করে তারপরে আমি মাইকেলস থেকে বের হয়ে যাব। তো এখনো পে করে নিচ্ছে, পে করব। একটু জিনিসগুলো দেখে ভয় পাবেন না কিন্তু। ভয় পেয়েছেন কেউ কিন্তু ভয় পাবেন না, খুব সুন্দর না। আসলে হলে উনি আসলে ওরা সব হলে এনে কিছু সব কিছু কিন্তু হলে এনে উঠিয়েছে, তো ভালো লাগলো, অনেক ভালো লেগেছে। তো বিল পে করতে হবে, তো এখন পে করি আমি, এখন ভিডিওটা অফ করছি। থ্যাংক ইউ। এই তো আমি মাইকেলস থেকে বেরিয়ে এসেছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। আসলে অনেক সন্ধ্যা হয়ে এসেছে, তো এখন আমি বাসায় চলে যাব। দেখেন আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে না, তো আমি আসলে আপনাদেরকে এটাই দেখাচ্ছি। তো
এদিক থেকে একটু ভালো করে দেখাবো। দেখেন আকাশের যে এই সন্ধ্যে হওয়ার সময় যে লালটা হয়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আসলে বাসায় চলে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।